বলেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। দেখে প্রোডাক্ট লিস্ট আছে একটা, একটা তো প্রোডাক্টস আরেকটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট, মানে এটা প্রোডাক্ট লিস্ট টু। সো এটা দেখেন কি জিনিসটা, এটার মধ্যে যদি যাই ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন আপনার যতগুলা প্রোডাক্ট আছে, দেখেন লিস্ট আকারে কিন্তু এক পেজের মধ্যে আপনি দেখতে পারতেছেন, এসকিউ দেখতে পারতেছেন, প্রোডাক্টের আইডি দেখতে পারতেছেন এইখানে, তারপর এসকিউর আন্ডার এসকিউ যদি দিয়া দিয়া থাকা হয় সেই এসকিউটা শো হইতেছে, ইমেজটা শো হচ্ছে, প্রোডাক্টের টাইটেলটা শো হচ্ছে, স্টেটাস শো হচ্ছে, প্রোডাক্ট কয়টা স্টকে আছে এইটা। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখেন আপনার যদি স্টক ম্যানেজমেন্ট প্রোডাক্ট বেশি থাকে বা দু একটাও থাকে, আপনি এই পেজেই এক নজরে দেখতে পারবেন যে কোন পেজ কোন প্রোডাক্ট কয়টা স্টক আছে, একদম আবার নিচের দিকে টোটাল স্টকের একটা সাম পাওয়া যাবেন, ঠিক আছে, টোটাল সব প্রোডাক্ট মিলে কয়টা স্টকে আছে এটা আপনি এখানে দেখতে পারতেন। তারপর হচ্ছে বাই প্রাইস, এই প্রোডাক্টের আপনি যদি বাই প্রাইস একটু আগে যেটা দেখাইলাম ওইটা যদি দিয়ে থাকেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে এই প্রোডাক্টের আসলে বাই প্রাইস কত কত কত, আপনি এখানে দেখে আইডিয়া নিতে পারবেন। তারপর হচ্ছে টোটাল বাই প্রাইস, ধরেন আরেকটা জিনিস আপনি যদি বাই প্রাইস দেন, ধরেন আপনি একটা প্রোডাক্টের বাই প্রাইস 100 টাকা সেট করছেন ওই যে প্রোডাক্ট এডিট পেজে, তখন কি হবে আর 100 টাকা সেট করছেন আর ওই প্রোডাক্ট হচ্ছে আপনার স্টক ম্যানেজমেন্ট বা কোয়ান্টিটি ম্যানেজমেন্ট প্রোডাক্ট, তখন আর ওইটার প্রোডাক্টের ম্যানেজ তখন 50টা দিচ্ছেন সাপোজ, তো ওই 50 ইনটু আর হচ্ছে 100, টোটাল আপনার প্রোডাক্টের বাই প্রাইস কত আছে বর্তমানে সেটার সাম যোগফল আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আর তারপরে ধরেন হ্যাঁ এটা আপনি খুব সহজেই দেখতে পারবেন, তখন এইরকম যদি কোনো প্রোডাক্ট আপনার থাকে বাই প্রাইস যদি দেওয়া থাকে। আচ্ছা তারপরে হচ্ছে এই এটা এটা অনেক বেনিফিটেড হবে আপনার, ধরেন প্রত্যেকটা আর ধরেন 50টা দিছিলেন 45টা আপনি বর্তমানে আছে, 5টা সেল হয়ে গেছে, তখন এখন 40টা প্রোডাক্টের বাই প্রাইস বর্তমানে কত আছে এটা আপনার এখানে দেখতে পারবেন, আর টোটাল যোগ হয়ে আপনি নিচে দেখতে পারবেন যে টোটাল কত টাকার প্রোডাক্ট আপনার স্টকে আছে, ঠিক আছে। সো এইটার জন্য বাই প্রাইস আপনার অনেক ইম্পর্টেন্ট, যদি এই এই ধরনের হিসাব রাখতে চান আপনার প্রয়োজন হয় তখন আপনি বাই প্রাইস দিয়ে এটা অটোমেটিক পেয়ে যাবেন। আচ্ছা তারপর হচ্ছে সেলস প্রাইস, ধরেন আপনি এটা বাই প্রাইস দিয়েছেন এটার সেলস প্রাইস দিয়েছেন, আর সেলস প্রাইস টোটাল কত, ধরেন আপনি যেই প্রোডাক্টটা 100 টাকা বাই প্রাইস সেট করছিলেন ওই প্রোডাক্টটা ধরেন সেল করেন আপনি 150 টাকা সাপোজ, সো 150 টাকা হিসাবে সেল করলে 45টা বর্তমানে আছে, এখন 45টার দাম কত এটা আপনি এইখানে দেখাচ্ছে এইভাবে, ঠিক আছে। সো এইভাবে দেখাবে আর টোটাল সব প্রোডাক্ট মিলে কত টাকার সেলস প্রাইসের প্রোডাক্ট আছে, কত টাকা বাই প্রাইস আছে এটা আপনি এইভাবে দেখতে পারবেন। তারপরে হচ্ছে ভিউ, এই কোন প্রোডাক্টটা কয়বার ভিউ হয়েছে সেটা লিস্ট আপনি এখানে দেখতে পারতেছেন, আর টোটাল প্রোডাক্ট সব প্রোডাক্ট মিলে কত ভিউ হয়েছে এটা আপনি নিচে দেখতে পারবেন, মানে একবারে নিচের ঘরটা হচ্ছে আপনার টোটাল, ঠিক আছে। আচ্ছা এখন ধরেন এখানে তো 60টা আছে, বাট আপনার ধরেন যতগুলা প্রোডাক্ট আছে আবার এই যে এখান থেকে আগের মতোই ফিল্টার আছে, ফিল্টারের যেই অপশনগুলো দেখতেছেন প্রোডাক্ট লিস্টে, যেই প্রোডাক্ট লিস্ট হতেও কিন্তু সেম ফিল্টারই, ঠিক আছে, এটা আর দেখাচ্ছি না। আপনি যদি নোট উল্টে দেন তাহলে দেখেন এখানে দেখাচ্ছে, উল্টে দিলে নতুনগুলো পড়াইতেছে, ঠিক আছে। আর আচ্ছা এখন ধরেন আপনি এই লিস্টটাকে বেশিরভাগ সময় আপনি ব্যবহার করবেন বড় ধরনের লিস্ট জেনারেট করার জন্য, সো লিমিটটা যদি আমি বাড়িয়ে দিই 1000 দিই বা সবগুলো দিয়ে দেবেন আপনার যত প্রোডাক্ট আছে, 3000 5000 যদি আরও বেশি লাগে বলেন এখানে আমি বাড়াই দেবো কোনো সমস্যা নাই, এখানে 3000 আছে, তো দেখেন এখানে 3000 প্রোডাক্ট যা আছে সবই কিন্তু ডিসপ্লে হবে, বাট এই সাইডে 3000 প্রোডাক্ট মেবি নাই, এই সাইডে 331টা আছে সবগুলো এখানে আয় গেছে। সো আপনি একদম ফুল একটা লিস্ট যদি বড় আপনার ওয়েবসাইটের আপনার সব প্রোডাক্টের ইনফরমেশন আপনি এক নজরে পেয়ে যাবেন একটা পেজে, আপনি চাইলে এই পেজটা কিন্তু প্রিন্টও করতে পারবেন, ঠিক আছে, প্রিন্ট করে ডাউনলোড করে ফেলাই দেবো পিডিএফে, অথবা যে কোনো প্রিন্টার প্রিন্ট করে পিডিএফে সেভ করে ফেলাইতে পারবেন আপনার মোবাইলে, অথবা আপনি এটা অনেক বড় ফাইল প্রিন্ট দিয়ে দিছি এই জন্য অনেক টাইম লাগতেছে, 28 পেজ, ও মাই গড, সো দরকার নেই এটা আমি ক্যান্সেল করে দিই, ঠিক আছে। সো আপনার দরকার হলে একটু টাইম নিয়ে এটা প্রিন্ট করে ফেলাইতে পারেন, তারপরে হচ্ছে অথবা পিডিএফে সেভ করে রাখতে পারেন। আচ্ছা সো এই প্রোডাক্ট লিস্ট টু আশা করি বুঝতে পারছেন, আর আর আচ্ছা সো প্রোডাক্ট লিস্ট টু আশা করি এই জিনিসটাও আপনি বুঝতে পারছেন, আর কোনো সমস্যা হবে না, আপনি জাস্ট দুইটা লিস্ট ইউজ করবেন যখন যেটা লাগে। এটা জাস্ট বেশিরভাগ সময় রিপোর্ট অ্যানালাইজ রিপোর্ট দেখার জন্য এই লিস্টটা আপনার বেশি কাজে দেবে, আর এইটা হচ্ছে আপনার প্রোডাক্টগুলোকে ম্যানেজ করার জন্য এই ফিল্টারটা বা এই লিস্টটা আপনার বেশি কাজে আসবে।